ভোটকর্মীদের খাবারেও এবার কাটমানি। অভিযোগ তুলে বিক্ষোভে ভোটকর্মীরা। ক্ষোভ মাথা চালা দিতেই ময়দানে নামল প্রশাসন। ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। প্রশিক্ষণরত ভোটকর্মীদের জন্য বরাদ্দ খাবারে কিলবিল করছে পোকা। অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে। পচা খাবার অযোগ্য সেই খাবারের ছবি সামনে আসতেই দিকে দিকে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। নিন্দায় সরব হয় বিভিন্ন পক্ষ। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে প্রশাসন। ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা, সেই উত্তর অবশ্য মেলেনি। প্রথম দফার ভোট মিটেছে সদ্য, চলছে বাকি পর্বের প্রস্তুতি। তারই অংশ হিসেবে বাঁকুড়ায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ চলছিল খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে। সেই প্রশিক্ষণ কেন্দ্রেই এই ঘটনা। ভোটকর্মীরা খাবারের প্যাকেট খুলতেই দেখেন টিফিনে দেওয়া প্যাকেটের ভেতর কিলবিল করছে পোকা। টিফিনে থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ। এদিন প্রায় 800 প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন, যার অধিকাংশ খাবার নিয়েই এমন অভিযোগ উঠেছে। প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে ভিতরে, প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একে একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাবসু দেখুন পিছনে কি হয়েছে। সেই খাবারটা এই দেখুন, সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকাওলা খাবার, সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যাই এর দায় কে নেবে? খাবারের টাকা নিয়ে দুর্নীতি কাটমানির অভিযোগ তুলেছেন কেউ কেউ। আমাদের অ্যালটের যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি, প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু উনারে কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে তারা খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন, সরকারের অ্যালটের টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, প্রত্যেকটার সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন বলেও দাবি। বিষয়টি জানাজানি হতেই প্রশিক্ষণ কেন্দ্রের ভিতর ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ক্ষোভের কথা কানে যেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়া মহকুমার শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিষয়টি দুর্ভাগ্যজনক বলেই জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল, পচা ছিল, প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি। আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো রকম কসুর ছাড়া হবে না। অন্যদিকে ঘটনা নিয়ে সরব হয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি, দীর্ঘদিন ধরেই ভোটকর্মীদের সঙ্গে এমন বঞ্চনা করা হচ্ছে অথচ কখনো কোনো পদক্ষেপই করা হয়নি। আমরা বিগত ট্রেনিংগুলোতেও দেখেছি উত্তরবঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। এমনকি আমরা আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখেছি দুটো ট্রেনিংকে একসাথে দিয়ে দুটো সই করিয়ে একটা খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি হচ্ছে এবং ভোটকর্মীদেরকে মানুষ মনে করা হচ্ছে না, এর বিরুদ্ধে আমরা কমিশনে বারবার জানিয়েছি, কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রেও আবার সেই একই ঘটনা দেখতে পাচ্ছি। প্রতিটি ভোটকর্মীকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ দিয়ে দেওয়া হোক, যেখানে 170 টাকা করে বরাদ্দ রয়েছে, তার থেকে কম মূল্যের বিভিন্ন টিফিন এবং লাঞ্চের নামে যেসব খাবার দেওয়া হচ্ছে সেগুলো ওই মূল্যের নয়, এ কথা আমরা বারবার তুলে ধরেছি। ভোটকর্মীদের খাবারের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক। এই যে ভোটকর্মীদের অর্থাৎ ভোট প্রক্রিয়া চলার ক্ষেত্রে যে অর্থ তার নাকি অডিট হয় না আমরা শুনেছি,
তো এইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা এই খাওয়ারের জন্য নয়, এই যে প্রতিবাদটা করছি 100-150 টাকার বিষয় নয়, সবচেয়ে বড় কথা এটাকে নিয়ে যারা দুর্নীতি করছে গণতন্ত্রের উৎসবের নাম করে যেভাবে টাকা নিয়ে নয় ছয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধেই কিন্তু ভোটকর্মীদের প্রতিবাদ। আমরা মনে করি সব জায়গায় কাটমানি, সব জায়গাতে দুর্নীতি, এ বন্ধ করতে হবে। এই দুর্নীতি বন্ধ করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।